আজব লোক তো আপনি, এইভাবে কেউ সামনে চলে আসে? এই সরি সরি, আমি সাইফ, ফয়সালের বেস্ট ফ্রেন্ড। তো আমি কি করব? না মানে আমরা কি পরিচিত হতে পারি না? আর তাছাড়া আমার খুব ডান্স করতে ইচ্ছে করছে, কিন্তু আমার কোনো ডান্স পার্টনার নেই। তুমি কি আমার পার্টনার হবে? রশ্মি বাঁকা চোখে মাহিরের দিকে তাকিয়ে দেখলো যে মাহির কিছু মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে, সেলফি নিচ্ছে। এসব দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। রেগে মেগে সাইফের হাতে হাত রেখে ডান্স করতে লাগলো সে। এদিকে মাহির দেখলো একটা ছেলে মানে সাইফ রশ্মির হাতে হাত দিয়ে আর এক হাত কোমরে রেখে ডান্স করছে। এটা দেখে ওর চোখ অটোমেটিক রাগে লাল হয়ে গেল। মাহির কোনো মতে মেয়েদের থেকে বেরিয়ে রশ্মির দিকে গেল। মাহির গিয়ে রশ্মির হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। আকস্মিক ঘটনায় সাইব আর রশ্মি ভ্যাবাচাকা খেয়ে গেল। সাইবকে কিছু বলতে না দিয়েই মাহি রশ্মিকে নিয়ে এক সাইডে চলে গেল। রশ্মির হাত ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। মাহি রশ্মিকে এমন এক সাইডে নিয়ে গেল ওখানে কেউই যায় না বললেই চলে। খুব অন্য ছেলের সাথে নাচানাচি করার শখ তাই না? মানে আমি যা ইচ্ছে তাই করবো আপনাকে। বাহ, মুখে খুব বলি ফুটেছে তোমার, সেদিনের কিসের কথা ভুলে গেছো? রশ্মি নিজের মুখ এক হাত দিয়ে চেপে ধরে মাথা নাড়ালো দুদিকে। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? যতই তোমার থেকে দূরে সরে যেতে চাই ততই কেন আরো তোমার কাছে আসতে মন চাই? কেন কেন কেন, কি আছে তোমার মধ্যে যেটা বারবার তোমার কাছে টানে? তোমার প্রতি বারবার কেন আসক্ত হয়ে যাই? মনে হয় তুমি আমার নেশা। তোমার ওই নীল রঙের চোখ আমাকে মায়ায় জড়িয়ে ফেলে। কেন এমন হয়, আছে কি তোমার কাছে এসবের উত্তর? রশ্মি এসব শুনে আর কি বলবে কিছু বুঝতে পারছে না। সব কথা রশ্মির বুকে লেগেছে। কি হলো বলো, জানো না এসবের উত্তর? না জানি না। কেন জানবে না? যদি না জানো তবে তুমি আমি ছাড়া কোনো ছেলের সাথে কথা বলবে না, বুঝেছো? আপনি মেয়েদের সাথে লুচুগিরি করেন, আমি তো কিছু বলি না। তাহলে আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? কারণ তোমাকে আমি অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। তাই এরপর থেকে বেশি বাড়াবাড়ি করেছো, তাহলে হয় তোমাকে খুন করে দেব, নয়তো নিজে মরে যাব। কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি, এখন থেকে আমার সাথে সাথে থাকবে, চলো। তোমরা তো আবার মেহেদি পড়বে। কিন্তু আমি আপনার সাথে থাকবো না, আমি নদীর সাথে থাকবো। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তারপর রশ্মির হাত ধরে মাহির যেখানে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছে সেখানে নিয়ে যেয়ে বসায়। মাহিরও বসে ওখানে। নদী তিন্নি বিভা মেহেদি দিচ্ছে। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? আমার সাথে ছিল কাজে। কি রে, তোদের মধ্যে কিছু চলছে না কি রে? চুপ ডাইনি রাক্ষসী, এত নেগেটিভ ভাবস কেন? তাহলে তো ভালোই, আমি চান্স পেতে পারি মাহিরের কাছে। চুপ করতি, তুই ঝুলে পড়, এটা আমি শান্তি পাই। কি হলো, মেহেদি দিবে না? হ্যাঁ দিব তো। এরপর পার্লারের মেয়েরা রশ্মির হাতে মেহেদি দিতে দিতে বলল, আপনার হাতে কার নাম লিখে দিব? কারো না। আপনার নাম কি একটু বলবেন? মাহির চৌধুরী। বিউটিশিয়ান রশ্মির হাতে এম লিখে দিল, কিন্তু ওদিকে রশ্মির খেয়াল নেই, ও গল্প করতে ব্যস্ত। আপনার মেহেন্দি দেওয়া শেষ। রশ্মি তখন হাতের দিকে তাকালো, দেখলো ওর হাতে এম লেখা। আমার হাতে এটা লিখে দিলেন কেন? আসলে আমি ভাবলাম যে মাহির স্যার আপনার বিএফ, তাই তো ওনার নামের ফার্স্টের লেটার লিখে দিলাম। আরে উনি শুধু আমার কলেজের সিনিয়র, এর বেশি কিছুই না। বাদ দাও, শুধু লেটারটাই তো লিখেছে, মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? আমি রুমে গেলাম, মেহেদি শুকাতে হবে আর খুব ক্লান্ত আমি। রশ্মি রুমে গিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বসল। কিন্তু সমস্যাটা হচ্ছে ওর সামনের যেই ছোট্ট ছোট্ট কাটা কাটা চুল আছে সেসব মুখের সামনে এসে বিরক্ত করছে। ওর হাত দিয়ে চুলগুলো সরানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। চেষ্টা করতে করতে রশ্মি একদম ঘেমে গেছে। ওদিক দিয়ে মাহির যাচ্ছিল, কারণ পরের রুমটাতে রশ্মির রুমের পাশে। মাহির খেয়াল করলো রশ্মি বারবার চুল ছড়াতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। মাহির রশ্মির রুমে ঢুকে রশ্মির পাশে যেয়ে বসে ওর চুলগুলো কানে গুঁজে দিল। যদি একা কাজ করতে নাই পারো তবে রুমে এলে কেন, এভাবে কি দেখছো? দেখছি আপনি কত কিউট। কিছু না, এখানে কেন এসেছেন? কেন আসতে পারি না? এমনিতে আসতাম না, তুমি চুল সরাতে পারছিলে না তাই চলে এলাম হেল্প করতে। থ্যাংক ইউ। আচ্ছা আমার সাথে একটু সমুদ্রের ধারে যাবেন? এখন তো রাত, এখন গিয়ে কি করবে? প্লিজ প্লিজ আমি যাব, আমার খুব ইচ্ছে রাতে সমুদ্রের ধারে হাঁটবো। একা তো অন্ধকারে যেতে ভয় পাই, তাই আপনাকে বলছি। মাহির আর মানা করতে পারলো না। ঠিক আছে চলো। রশ্মিও মাহির সমুদ্রের পাড়ে গেল। ওখানে প্রচুর বাতাস হচ্ছিল যার কারণে রশ্মির চুলগুলো উঠছিল, কিন্তু এতে রশ্মির কোনো ভ্রুক্ষেপই নেই। ও হাঁটছে আর বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে, সেটা মাহির মুগ্ধ হয়ে দেখছে।
কিভাবে একটা মেয়ের মুখ এতটা বাচ্চাদের মতো লাগতে পারে সেটা একমাত্র রোশনিকে দেখলেই বোঝা যায়। আপনি জুতো পরে আছেন কেন? জুতো খুলে হাঁটুন, ভালো লাগবে। না থাক, তুমি হাঁটো, আমি জুতো পরেই ঠিক আছি। তোমার লেহেঙ্গা তো ভিজে যাচ্ছে। উফ, তাতে কি কিছু হবে না, আপনি জুতো খুলুন তো। মাহির রোশনির জেদে জুতো খুলে হাঁটতে লাগলো। ওর ভালোই লাগছে খালি পায়ে হাঁটতে। কেমন লাগছে? ভালোই লাগছে, বলেছিলাম তো ভালো লাগবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। হুম, বলো। আপনার লাইফে কোনো ভালোবাসার মানুষ নেই? হুম, অবশ্যই আছে, কিন্তু সে আমার কাছে থাকে না। থাকে না মানে? হারিয়ে গেছে সে আমাকে ছেড়ে। রোশনি বুঝতে পারলো মাহিরের মনে অনেক কষ্ট লুকিয়ে আছে। আমার সাথে আপনার কথাগুলো কিন্তু শেয়ার করতে পারেন। শুনবে? হুম, অবশ্যই। আজ থেকে ঠিক 13 বছর আগের কথা, তখন আমি ক্লাস 3-তে পড়তাম। তখন একটা পিচ্চি দুষ্টর সাথে দেখা হয়েছিল। ওর বয়স 4 বছর, ও আমার খেলার সাথী ছিল। কিন্তু হঠাৎ একদিন ও হারিয়ে যায়, আমার উপর অভিমান করে চলে যায়। তখন থেকে আজও ওকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। ও চলে যায় কেন? ওকে অনেক বড় আঘাত করে ফেলেছিলাম না বুঝে, আমাকে সরি বলার সুযোগও দিল না। খুব ভালোবাসেন না ওকে? এই ভালোবাসার পরিমাণ আমি কখনো বোঝাতে পারবো না। এই কথাটা শুনে রোশনির কেমন জানি লাগলো, কিন্তু সে প্রকাশ করলো না। একদিন নিশ্চয়ই ওকে পেয়ে যাবেন। ধন্যবাদ। ওর নাম কি? ওর নাম মাহিরার নামটা বলতে পারলো না। তার আগে রোশনির লেহেঙ্গার সাথে পায়ে লেগে পড়ে যেতে নিলে মাহির ধরে ফেললো। এক্ষুনি তো পড়ে যেতে, এই জন্য লেহেঙ্গা পরে আসতে মানা করেছিলাম। সরি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করার আছে। আবার কি? আপনি যদি ওই পিচ্ছিটাকে ভালোবেসে থাকেন, তাহলে নেহা আপুর সাথে রিলেশনশিপে আছেন কেন? হোয়াট? এই কথা কে বলল তোমাকে? নেহা আপু নিজেই বলেছিল। তার উপর নাকি আপনি ওর সাথে। আমি ওর সাথে কি? না, আমি বলতে পারবো না এই কথা। তোমাকে বলতেই হবে, বলো। এ মানে ফিজিক্যাল রিলেশনও নাকি করেছেন? হোয়াট ননসেন্স, কে বললো এসব কথা? ও আমার শুধু ফ্রেন্ড, আর কিছু না। হ্যাঁ, এটা ঠিক যে ও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করিনি। এসব কথা কে বলেছে তোমায় নেহা? হুম, এই মিথ্যে বলার শাস্তি নেহা পাবে। শুধু ঢাকায় ব্যাক করি, সেটা আপনাদের ব্যাপার। হুম, চলো, অনেক রাত হয়ে গেছে, রিসর্টে ফিরতে হবে, নয়তো সবাই চিন্তা করবে, কালকে অনেক কাজ আছে আবার। আচ্ছা চলেন। তারপর দুজন রিসর্টে ফিরে যায়। রোশনি নিজের হাতে মেহেন্দি ধুয়ে সবার সাথে খেতে যায়। টেবিলে বসে সবাই। কি রে রোশনি, তোর হাতের রং তো অনেক লাল হয়েছে। হুম, তোর মতো নাকি? তার মানে তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে। আমার তো উল্টোটাই মনে হচ্ছে, রোশনি স্বামী একটা ডেভিল হবে। ওই শাকচুনি, আমার এ বদদোয়া দিচ্ছিস। হ্যাঁ, তোর স্বামী একটা গরু চোর হবে, গরু চুরি করতে গিয়ে ধরা পড়বে, তুই আর তোর স্বামী মানুষের হাতে মার খাবি। খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খেয়ে নাও। এরপর সবাই চুপচাপ খেয়ে নিজেদের ঘরে ঘুমাতে চলে যায়। সকালে সকালে তিন্নি, ফয়সাল, নদী, আরিফ, বিভা, সাহা, শিহাব, মাহির, টন্নি সবাই মিলে সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়েছে, কিন্তু আজকে রোশনি নেই। নদী সকাল সকাল উঠে রোশনিকে খুঁজে পায়নি, তাই ওরা রোশনিকে ছাড়াই ঘুরতে বেরিয়েছে। রোশনিকে পাওনি তোমরা? আসলে সকাল থেকে উঠে দেখলাম ও আমার পাশে নেই। আন্টিকে বলেছিলাম রোশনি কোথায়, উনি বললেন সকাল সকাল কোথায় জানি আশেপাশে একাই ঘুরতে বেরিয়েছে। ওকে ছাড়া হাঁটতে ভালো লাগছে না, রোশনি থাকলে অনেক মজা হতো। সেটা বড় কথা নয়, ওর জন্য আমার চিন্তা হচ্ছে, না জানি একা একা কি করছে। ওকে ছাড়া তো কিছু পারে না, তোমার বান্ধবী, সেজন্যই বুঝি সবসময় ওকে সাথে নিয়েই থাকিস। মায়ের ফয়সালের কথা শুনে কিছু বলতে পারলো না, কারণ সত্যিই তো সবসময় ও রোশনিকে সাথে নিয়ে থাকে। কেন? মাহির মুখ লজ্জায় লাল হয়ে যায়। একটু হাঁটতে ওরা দেখতে পেল কিছু চাকমার দল নাচ গান করছে। এই ওখানে মনে হয় নাচ গান হবে, চল দেখে আসি। সবাই গিয়ে নাচ দেখতে লাগলো। হঠাৎ একটা ছেলে, মানে তিন্নিদের সমবয়সী হবে ওই ছেলেটা, এসে গান করতে করতে নাচতে লাগলো। মনে হয় উনি নাচ গানের প্রধান, বাংলা গান ধরলো। এরপর একটা মেয়ে এলো দৌড়ে, আর ওই মেয়েটাকে দেখে তিন্নিরা সবাই অবাক হয়ে গেল, কারণ সে আর কেউ নয়, রোশনি। রোশনির পরনে চাকমারদের মতো উঁচু করে বেঁধে শাড়ি, চুলগুলো ছেড়ে দিয়ে চাকমারদের মতো ঝিনুকের মতো ক্লিপ আটকানো, কোমরে ঝিনুকের বিছা, সাথে ঝিনুকের কানে দুল ও মালা, দেখতে একদম চাকমা মেয়েদের মতোই লাগছে, খুব সুন্দর লাগছে ওকে। সবাই ওর দিকে হা করে চেয়ে আছে। রোশনি গান গাইতে লাগলো। রোশনি চাকমাদের মতো করেই নাচছে, যে কেউ দেখলে ভাববে ও চাকমারদের দলে। ছেলেটা গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর গান শেষ হলো। রোশনি খেয়াল করলো যে ওর দিকে তিন্নিরা সবাই হা করে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না ওদের।
রোশনি ওদের কাছে এগিয়ে গেল। কি রে তোরা এখানে এভাবে কি দেখছিস? এই আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো? কি দেখছো তোমরা আমাকেও বলো। তুমি রোশনি তো? কেন এই সাজ সেজেছি বলে কি ভালো লাগছে না? আরে তা হবে কেন, তোকে তো অনেক মিষ্টি দেখতে লাগছে, পুরাই চাকমাদের মতো। তাহলে এভাবে বলে কেন তোমরা, মনে হচ্ছে কোনো ভূত দেখেছো? তা নয়, তোমাকে এই রূপে কেউ আগে দেখেনি তো, তাই তোমাকে আর কত রূপে দেখব। ও আচ্ছা। তারপর চাকমার মেয়েরা রোশনির কাছে এলো। ধন্যবাদ গো, তোমাদের জন্য সকালে এত মজা করতে পারলাম। তোমাকেও ধন্যবাদ, কত সুন্দর সঙ্গ দিলে আমাদের। একটা কথা বলতেই হবে, তোমার যেমন রূপ তেমন গুণ, অনেক সুন্দর গান ও নাচ করতে জানো তুমি। সবার সাথে কিছুক্ষণ কথা বলে ওরা বিদায় নিয়ে চলে আসে। ওরা তোমাকে চিনল কিভাবে? কালকে আমরা এখানে এসেছিলাম না, তখন ওরা নাচ গান করছিল। খেয়াল আপনি না করলেও আমি করেছিলাম, ওদের সাথে নাচ গান করতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আপনি নিয়ে চলে এলেন, তাই আজ সকাল সকাল উঠে এখানে এসে ওদের সাথে পরিচয় হয়ে ওরা খুব ভালো। তোরা কালকে এখানে এসেছিলি? কে কে এসেছিলি? কেন আমি আর উনি। তা শালিকা, তোমাদের মধ্যে কি চলছে? কি যে বলো না জিজু। কি অযথা কথা বলছিস তোরা, চুপ কর। সবাই কথা বলতে বলতে রিসোর্টে চলে গেল। সন্ধ্যায় আজকে তিন্নি ও ফয়সালের হলুদ সন্ধ্যা। অনুষ্ঠানের আয়োজন টপ ফ্লোরে করা হয়েছে। ফয়সাল ও তিন্নিকে পাশাপাশি বসানো হয়েছে। হলুদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি, একটু পরে শুরু হবে। সবাই আজ হলুদ রঙের পোশাক পরেছে। এখন চলুন দেখা যাক রোশনি আর মাহির কি করছে। আজকেও মাহির রোশনির হাত ধরে রেখেছে, একা একা কোথাও যেতে দিচ্ছে না। আজকে রোশনি পরনে হলুদ জামদানি শাড়ি, যার পাল লাল রঙের, চুলগুলো খোপা করেছে, সাথে হালকা সাজ, দেখতে হলুদ পরীর মতো লাগছে। আর মাহিরের পরনে হলুদ পাঞ্জাবি, খয়েরি রঙের কোচি ও চুড়িদার পায়জামার চুল স্পাইক করা, সাথে খয়েরি ঘাগরা পরেছে, দেখতে হিরোর থেকে কিছু কম লাগছে না। আমি নদীদের সাথে যাব। সবার সামনে থাপ্পড় খেতে না চাইলে মুখে তালা দিয়ে ডাক। মুখে কিভাবে তালা দিব? ওরা রোশনির দাদু ভাইয়ের কাছে গেল। এদিকে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেল, মাহির ও রোশনি সেদিকেই গেল। সবাই হলুদ মাখামাখি করছে, কিন্তু রোশনি মাহিরের সাথেই দাঁড়িয়ে আছে। কয়েকজন এসে রোশনির গালে মুখে হলুদ লাগালেও রোশনি কিছু করতে পারছে না। আমি না দুলা ভাইয়ের কাছে যাব। চল নিয়ে যাচ্ছি। ওরা রোশনির দাদু ভাইয়ের কাছে গেল। হে ইয়াং ম্যান, আর ছোট পরি যে। জি দাদু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখানে এত আনন্দের মধ্যে ভালোই আছি। ওরা কথাবার্তা বলতে থাকলো, হুট করে গান চালু হলো। অনেকেই ডান্স করছে, কাপল ডান্স করছে। মাহিরের মাথায় একটা আইডিয়া এলো। দাদু তাহলে আমরা আসি? ঠিক আছে, যাও রেশনিকে সামনে রেখো ইয়াং ম্যান। আমার দুলা ভাইটাকে হাত করে নিয়েছে শালা গন্ডার। তোমার মনে মনে গালি দেওয়া শেষ হলে তাড়াতাড়ি হাঁটো, সবাই তো তোমাকে হলুদ লাগালো তাই না, এবার আমার পালা। রোশনি মাহিরের এইভাবে কথা শুনে কেঁপে উঠল। এরপর মাহির হাতে হলুদ নিয়ে রোশনির এক হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে গেল। মাহির হলুদ লাগানো হাতটা রোশনির পেটে রাখলো। এতে রোশনি কেঁপে উঠে মনে হচ্ছে ওর মনে কেউ সাইরেন বাজাচ্ছে। মাহির আর এক হাত রোশনির হাতের উপর রেখে কাপাল ডান্স করতে লাগলো। নাচ শেষে রোশনি দৌড় দিল এক সাইডে, গিয়ে বড় বড় শ্বাস নিতে থাকলো। আর একটু হলে তো আমার হার্টবিটটাই বের হয়ে আসতো। যাই হোক, উনি আমার পেটে হলুদ লাগিয়ে দিলেন, আমাকেও তো হলুদ লাগাতে হবে। রোশনি হলুদের বাটি নিয়ে এক থাবা হলুদ তুলে নিল। এদিকে মাহির রোশনিকে চারিদিকে খুঁজতে থাকে। এই মেয়েটা ছাড়া পেয়ে দৌড় দিল, উফ, আবার কোন ছেলে ওর পিছে লেগে যায় কে জানে। তখন কে জানে ওকে পিছন থেকে ডাক দিল। মাহির পিছনে ঘুরতেই রোশনি মাহিরের মুখে হলুদ দিয়ে ভরিয়ে দিল। ইউ, রোশনি একটা দৌড় দিল। এভাবে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলল। একটার দিকে হলুদ অনুষ্ঠান শেষ হলে সবাই ক্লান্ত হয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে